নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন বছর 2023-এর অগ্রিম শুভেচ্ছা জানাই। নতুন বছর প্রত্যেকের যেন 2023 ভালো কাটুক, এই আমি ঈশ্বরের কাছে কামনা করি। অনেক কমেন্ট এসছে যারা নিজের রাশি জানেন না কিন্তু জন্ম তারিখটা জানেন, প্রচুর কমেন্ট এসছে এরকম। তো আমি আজকে, আপনি যদি 2 তারিখে জন্মগ্রহণ করেন, 2 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, 2023 সালে 5টি বড় ঘটনা ঘটবেই আপনার সাথে। অর্থাৎ আপনি যে কোনো মাসের 2 তারিখে, 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, দেখুন সবটাই কিন্তু যোগ করে কিন্তু 2 আসে। এমনি 2 তারিখ, 11 তারিখ 1+1=2, 20 তারিখ 0 বাদ দিন 2, 29 তারিখ 9+9=11, 1+1=2। অর্থাৎ 2, 11, 20 এবং 29 তারিখে আপনি যদি জন্মগ্রহণ করেন, যে কোনো মাসে, জানুয়ারি টু ডিসেম্বর এই মাসগুলোর মধ্যে যে কোনো মাসের 2 তারিখে, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখে যদি আপনার জন্ম হয়, আপনার জন্য এই 2023 কেমন যেতে চলেছে, কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে ভালো, কোন কোন দিকগুলো পজিটিভ এবং নেগেটিভ, দুটি দিক নিয়েই আমি আলোচনা কিন্তু করব। তবে একটি কথা বলবো, 2023 এই সংখ্যাটি যোগ করলে আসছে 2+2+3=7। এই বছরটি কিন্তু কেতুর বছর, অর্থাৎ এই 2023 বছরটি কিন্তু কেতু নির্ধারণ কিন্তু করবে। প্রথম কথা, আপনি 2 তারিখে যদি জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে কেমন যাবে, প্রথম কথা আমি একটু কথা আপনাদেরকে বলি। আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, যারা ফিল্ম দুনিয়াতে আছেন, যারা মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, 2 তারিখে জন্ম বা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে মানে ভালো দিকটা কিন্তু আপনাদের হবে, এই জায়গা থেকে সফলতা আপনারা কিন্তু পাবেন। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আপনাদের মানসিক জোর আপনাদের বাড়বে 2, 11, 20 এবং 29 তারিখে। যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক জোরটা কিন্তু আপনাদের বাড়বে, বৃদ্ধি কিন্তু পাবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভালো একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের শরীরের জায়গাটা নিয়ে একটু হলেও কিন্তু ভুগতে হবে। যারা 2, 11, 20 এবং 29 তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে শরীরের পার্টটা নিয়ে কিন্তু একটু হলেও ভোগার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি যাদের 2, 11, 20 এবং 29 তারিখে জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে, বড় ধরনের কর্মপ্রাপ্তি হওয়ার কিন্তু, সরকারি ক্ষেত্রে, বিশেষ করে সরকারি ক্ষেত্রে সরকারি চাকরি বা বেসরকারি ক্ষেত্রে চাকরির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কারণ এটা হচ্ছে কেতুর বছর এবং 2 এটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে হচ্ছে চন্দ্র। অর্থাৎ 2, 11, 29, 20 এই তারিখগুলো যে 2 আসছে গভর্নর, সেটা যার লিড করছে সেটি হচ্ছে চন্দ্র গ্রহ। অর্থাৎ আপনার ক্ষেত্রে যারা লিকুইড টাইপের বিজনেস করছেন, জলীয় বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, আপনার 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখে জন্ম, গবেষণামূলক পড়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা কিন্তু থাকছে। এবং বিদেশের মাটিতে গিয়ে আপনারা কিন্তু 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখে যারা জন্ম, তারা কিন্তু বিদেশের মাটিতে গিয়ে কিন্তু সফলতা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ
যে কোনো দিক থেকে আপনারা বিদেশ থেকে প্রচুর অর্থ ইনকাম কিন্তু আপনারা করবেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে। এবং এর পাশাপাশি আপনার 2 তারিখে জন্ম, আপনার কিন্তু এবছর মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি করবে, অর্থাৎ দুশ্চিন্তা কিন্তু আপনাকে কিন্তু ছাড়বে না, সেখানে কিন্তু আপনাদের মানে খুব ভালো একটা নিদ্রা সেটা কিন্তু আপনাদের থাকবে না, টেনশনটা কিন্তু আপনার বাড়বে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার রিলেটেড কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ কিন্তু ফল আপনাদেরকে কিন্তু দিবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ, যারা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত আছে 2 তারিখে জন্ম, আপনাদের ধৈর্য বাড়বে আমি বলবো, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যাতে ব্রেকআপ হয়ে যাচ্ছিলো সেই জায়গাটাতে আপনাদের ধৈর্য বাড়বে। এবং এর পাশাপাশি বিয়ের ব্যাপারে যারা প্রচেষ্টা করছেন, 2 তারিখ, 11 তারিখ, 29 তারিখ, 20 তারিখ যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন, আপনাদের শুভ বিবাহের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এই তারিখে যাদের জন্ম, 2 তারিখে যাদের জন্ম। এবং এবছর নিজস্ব প্রপার্টি, নিজস্ব জমি, নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব জায়গা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবং 2 তারিখে যাদের জন্ম, 2, 11, 20 এবং 29 তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে গুপ্তধন বা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। কি করলে আপনাদের বছরটি ভালো যাবে? আপনারা চন্দ্রের বীজমন্ত্র পাঠ করুন এবং আপনারা যতটা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যত পাঠ করতে পারবেন এবং সোমবার দিন মহাদেবের পুজো আরাধনা করতে পারবেন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ এই 2023-এ কিন্তু পাবেন। অর্থাৎ বিশেষ করে মহাদেবের পুজো কিন্তু আপনারা করুন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু পাবেন 2 তারিখে যাদের জন্ম। এবং সন্তানের জায়গাটা যদি বলি, সন্তানের ক্ষেত্র কিন্তু আপনাদের শুভ দিক কিন্তু নির্দেশ করছে, 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখে যাদের জন্ম, সন্তান প্রাপ্তি বা সন্তানের কর্মর জন্য আপনার গর্ব অনুভব হওয়া, নিজস্ব ভূমি, ভবন, বাহন, নিজস্ব গাড়ি কেনারও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, সেটা 2 চাকাও হতে পারে, 4 চাকাও হতে পারে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।